दरबार शरीफ टीवी কোন নারীর যদি পেট দেখা যায় জাহান্নামে দেওয়া হবে, কোন নারীর যদি পিঠ দেখা যায় জাহান্নামে দেওয়া হবে, কোন মায়ের যদি মাথা দেখা যায় জাহান্নামে জ্বালানো হবে। ও জননী বলো না মা, আল্লাহ পাক তোমার কোন অঙ্গটা জান্নাতে দেবে। কোন মহিলা যদি জোরে জোরে কথা বলে, তার গলার আওয়াজ যদি উঠানের লোক শুনতে পায়, তার ঘরের ভিতরে কথা বললে বাইরের লোক যদি শুনতে পায়, তার জিব্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে, যার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী জোরে কথা বলো না, আমার মা খালা শুনে নেন রাতের বেলা। আমি আমিনউদ্দিন আপনাদের মাঝে এসেছি, হতো পারে কার জীবনের শেষ জলসা। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি বাবা, আমার মা খালা জেনে নিন, আপনার মধ্যে স্বামীর খেদমত নাই। মহিলাদের জন্য 3টি কাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সংসারের কর্ম করা, স্বামীর খেদমত করা। মায়েরা বেশি বেশি করে সূরা কোরআন মাজিদের সূরা নূর তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, আমার মায়েরা ইয়াসিন তেলাওয়াত করবেন, এমনি করে সূরা রহমান তেলাওয়াত করবেন। জননী স্বামীর সেবা তো আপনি করলেন না, কিন্তু আপনি যে নবীজির নবী দিবস মানাতে এসেছেন, নবীজি আপনি জানেন না তার স্ত্রীর নাম হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার, হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। মক্কা নগরে সর্বশ্রেষ্ঠ ধনী, মক্কা নগরে সর্বশ্রেষ্ঠ আপনার ধনবান, আমার মা খালা শুনে নেন রাতের বেলা। আমি আপনাদের জন্য বলতেছি এই বেলা, কারণ মা খালা যদি হয় ভালো, সন্তান জন্ম দেবে ভালো, মেশিন যদি হয় ভালো, তার থেকে যে পাত্র যে জিনিস বার হবে সেটাও বার হবে। আর পাত্র যদি হয় কালো, চেহারা দেখতে হবে ভালো, তার ভিতরে মাল থাকবে কালো। কারণ কি জননী, আপনারই মতো একজন মা আমার গোসে আজমকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা আমার খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা আমার ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি হুজুরকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা খাজা বাহাউদ্দিন নকশবন্দীকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একটি মা আপনার মুস্তাফা মাদানীকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা দাদা হুজুরকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা মাওলা পাককে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা আমার প্রিয় মুর্শিদ মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলীকে জন্ম দিয়েছেন। ইয়ানি কি আমি বুঝাতে চাচ্ছি জননী, আপনারা সেই মায়ের জাত, আপনাদের পেট থেকে চোরও জন্ম নেয়, আপনাদের পেট থেকে মাওলা জন্ম নাই, আপনাদের পেট থেকে হাজিও জন্ম নাই, আপনাদের পেট থেকে চোর ডাকাত জন্ম নাই, আবার আল্লাহর ওলিও জন্ম নাই। মা তোমার ভিতরে ফ্যাক্টরি আল্লাহ এমন দিয়েছে, তুমি দুনিয়ার ভিতরে জন্ম হবে নেককারিনী, তোমার সন্তানগুলো হবে নেককার নেককারিনী। আল্লাহুম্মা وعلى آله
বন্ধুরে আমার সোনা মানিকের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইবার বিবাহ করেছে কিন্তু উনি বিধবা হয়ে গেছেন। এখন ওনার মালমাত্তা মক্কার নগরের ডাকাত চোরেরাও লুটতরাজ করে নিয়ে যায়। এমন সমাজে সংবাদ দিলেন আবু তালিবের কাছে, ওগো আবু তালিব এমন কোন ব্যবস্থা করেন না আমার মালমাত্তাগুলো হেফাজত হয়ে যায়। উনি এমন সময় আপনার করলেন কি চোর ডাকাতগুলোর কাছে গিয়েছেন, গিয়ে বলতেছেন শোনো আমি তোমাদের বেশি অচিরে অল্প দিনে ধনাট্য হতে পারবে তার একটা রাস্তা বলে দিতে পারি। সবাই বলছে তাহলে বলেন দেখি। সঙ্গে সঙ্গে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাবারা তোমরা এক কাজ করো, কারো বকরি কারো উট কারো ভেড়া এর বিনিময় তোমরা আম্মাজান খাদিজাতুল কুবরা থেকে মাল লাও, সেটা তোমরা ব্যবসা করো, আর ব্যবসা করার পরে তোমরা দুগুণা লাভবান তার কাছ থেকে নাও। এখন আবু তালিবের কথা বড় তাদের ভালো লাগলো, তারা করলো কি কেউ বা বকরি কেউ বা ভেড়া কেউ বা উট দিয়ে আপনার কিনা ওনার কাছ থেকে মালমাত্তা নেয়। এখন আম্মাজান খাদিজাতুল কুবরার মালমাত্তা গুলো তারাই আপনার পাহারা দেয়। যারা আগে ছিল চোর ডাকাত লুটতারাজ করত হযরতে আবু তালিব হুজুরের কথায় আজ তারাই পাহারা দিচ্ছে। জোরে বলুন সুবহান। এখনো নবুয়াত এলান হয়নি কিন্তু খেয়াল করেন আব্বাজি আমার সোনা মানিকের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আবার ডাক দিলেন আ হযরতে আবু তালিব হুজুরকে ডাক দিয়ে বলতেছেন আবু তালিব আমার মালমাত্তা মক্কায় নাই তো হেফাজতে হলো, কিন্তু শাম সিরিয়াতে যায় ওখানে কেমন করে হেফাজতে থাকবে। সঙ্গে সঙ্গে বলছেন ওগো খাদিজা আমার বয়স অনেক হয়ে গেছে, আমি তো আর যেতে পারবো না বিদেশে, আমি শাম দেশে যেতে পারবো না, সিরিয়া যেতে পারবো না, মালে তাই তো নিতে পারবো না, তবে আমি পারি কোন একটা পথ আমার কাছে আছে আমি আগে তার সঙ্গে আলোচনা করি। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যদি আমার মালে দায়িত্ব কেউ নয় আমি তাকে দিগোনা লাভের অংশ তাকে দেব, লাভ অংশ তাকে আমি দেব। হযরত আবু তালিব বলেন আমার এক ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন এ নবী দিবস করছেন, এ ঘটনার মধ্যে আমার নবীর জীবন আদর্শ ফিরে আসবে আর আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করব। বলুন না ইনশাআল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের হযরতে আবু তালিব বলেন ওগো মুস্তাফা মুরতাজা একটি কথা আমি তোমায় বলতে চাই, বলুন না চাচাজি, বলুন না চাচাজি। আমি আমার মায়ের কোল থেকে দাদার কোলে এসেছি, দাদার কোল থেকে আপনি হলেন আমার সব থেকে হেফাজতকারী, জানের থেকে বেশি আমার নবীকে মুহাব্বত করতেন বাবা। সোনা মানিকেরা আমার খুব ভালো করে বুঝুন, ওগো মুস্তাফা তুমি চলে যাও তোমার জন্য বড় উপকার হবে, তুমি যদি খাদিজার বাড়িতে যাইও তার মালমাত্তার যাও তোমার জন্য বড় উপকার হবে। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার উনি এমন দরুদি নবী, উপকারটা কি হবে যদি কোনো এতিম অসহায় বেওয়া বিধবা মহিলার কথা শুনতেন আমার নবীর কলিজাটা যেন কেঁদে উঠত বাবা। হযরত আবু তালিব বলেন ওগো মুস্তাফা, ওগো মুস্তাফা, ওগো মুর্তজা খাদিজাও আব্বা হারাও স্বামী হারাও অসহায় বেওয়া মহিলা তার পাশে যাইয়া যদি তুমি দাঁড়াইয়া যাও নিশ্চিত তোমার বড় উপকার হবে। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের কথা শুনি হযরতে খাদিজাতুল কুবরা আম্মা জানের বাড়িতে আপনার কিনা দরজার কাছে আপনার কিনা এসেছে, দরজায় পর্দা লাগানো, হে বাবাজি খেয়াল করুন এটা হলো পশ্চিম এটা হলো পূর্ব,
পূর্ব দিক দিয়ে সূর্য উদিত হয় পশ্চিমে অস্তবিত হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িটা এমন সূর্য ওঠার আলো আসে না, দরজাটা এমন ছিল সূর্য ওঠার আলো প্রবেশ করে না, অস্তমিত হওয়ার সময় আলো আমার ঘরে আসে না, কিন্তু আমার দরজার সম্মুখে পর্দা টানানো রয়েছে, আমার পিঠ মুখটা ছিল দেওয়ালের দিকে, হঠাৎ দেখি যেন আমার ঘরে সূর্যের আলো প্রবেশ করতেছে। আমি খাদিজা আশ্চর্যজনিত হয়ে গেলাম, আমি খাদিজা বড় বিকারার হয়ে গেলাম, কি ব্যাপার কি ব্যাপার, আমার তো সূর্য ওঠার মতো আলো, আমার দরজা তো এমন নয় যে সূর্যের আলো ঢুকবে, কি ব্যাপার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নজরটা ফিরাইয়া দেখি সূর্য তো নয়, সূর্য যার ওসিলায় আল্লাহ বানিয়েছে সেই দয়াল নবী আম্মা জানের দরজা। আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা জানাতে যাচ্ছেন জগতের বুকে, আমি জানি আমার ঘরে সূর্যের আলো প্রবেশ করেছে, এত সূর্য নয় আমার নবী পাকের চেহারা মোবারক এত সুন্দর, পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, আমার নবী পাক যদি সূর্যের সম্মুখে দাঁড় হয় তাহলে সূর্য আমার নবী ছায়া দান করতে পারে দাও, কারণ ছায়া আমার আল্লাহ কেন দেয়নি, এই জন্য একজন বলা হচ্ছে কবি, হোতা আগর জমিন পর হোতা আগর জমিন পর সায়া রসুল কা, হোতা আগর জমিন পর সায়া রসুল কা, ফের উম্মতি কহাও, ফের উম্মতি কহাও, ফের পাও উম্মতি কহাও, ফের পাও উম্মতি কহাও, রাখতা রসুল কা। আল্লাহ তাআলা আমাদের নবী ছায়া দেননি কেন, এই কারণে দেননি যে উম্মতেরা নবীর উম্মত পা রাখবে কোথায়, পা যদি রাখতে চাই রাসূলে পাকের ছায়া মোবারক আর উপরে পড়বে। আম্মা জান বর্ণনা করেন, আমি দেখতেছি আমার ঘরে নূর 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 হয়ে গেল, আলো আলো হয়ে গেল, সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশক রহমত তিনি বর্ণনা করছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ভিতরেই রয়েছেন নবী আমার, বাইরে কিন্তু আলো ছটায় ঘর পুরো আলো হয়ে গেছে। যুবক আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হুজুর আমার বলে, শুনলাম নাকি আবু তালিব চাচা আমাকে পাঠিয়েছেন আপনি ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে, সঙ্গে সঙ্গে বলছেন ঠিক আছে, আমি অবশ্যই চাচ্ছিলাম এইরকমই ব্যাপার, তবে শাম সিরিয়াতে যেতে হবে, আব্বাজি আমার সঙ্গে আবু লাহা আবু জাহেল আছে, উতবা আছে, সাহেবা আছে, উতাইবা আছে, দুশ্মন সব আছে, কিন্তু সকলের কমান্ডার আমার নবী। হাজরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে সঙ্গে দিলেন আর তাকে বললেন, দেখো আমার মালের দায়িত্ব তোমার নিতে হবে না, তুমি শুধু দায়িত্ব নেবে যে এই ছেলেটা যাকে পাঠাচ্ছি দায়িত্ব দিয়ে, এ ছেলেটার যে কুকীর্তি যদি কিছু থাকে তাহলে বলো, কারণ আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনি তৌরাতের হাফেজ ছিলেন, তিনি জব্বুরের হাফেজ ছিলেন, তৌরাতের ঘটনা হুবাহু দেখে, কারণ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৌরাতে যে কথা পড়েছে, যে নকশা পড়েছেন, যে চেহারা পড়েছে, সেই নকশা তার ঘরের দরজাতে এসেছে। সোনা মানিক আম্মা জান খাদিজাতুল কুবরা
আল্লাহ তাআলা নহ একদা স্বপ্ন দেখতেছেন একদা উনি স্বপ্ন দেখতেছেন ওনার কোলে ওনার বুকের উপরে আকাশের চাঁদ নেমে এসেছে আর তার হাত দিয়ে নূর নূর প্রকাশিত হচ্ছে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা দেখার পরেতে আপনার বুহাইরা রাহিবের কাছে গিয়ে স্বপ্নের মানেটা বলেছিল বাবা জিয়াস বুহাইরা রাহিব বলেছিল ও গো খাদিজা আখিরি জামানার নবীর জন্ম হয়ে গেছে ওই নবীর তুমি হবে স্ত্রী ওই নবী তুমি হবে স্ত্রী এটাই হলো এই সংবাদে এই স্বপ্নের মানে ও গো খাদিজা তোরাতে হুবহু নবীর নকশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বুঝতে পেরেছেন কিন্তু বিবাহ করার আগে স্বামী রূপে বরণ করার আগে শাম সিরিয়াতে তাকে তেজারাতে পাঠাতে হবে তেজারাতে পাঠানোর পরে আগে দেখতে হবে তার ব্যবহার চরিত্রটা কেমন যদি তার ব্যবহারে ত্রুটি হয় তৌরাতের সঙ্গে মিল হবে না জব্বুরের সঙ্গে মিল হবে না কারণ তার ব্যবহার চরিত্রটা তৌরাতেও লেখা আছে জব্বুরেও লেখা আছে ইনজিলেও লেখা আছে কোরআনেও লেখা আছে আরো জোরে জোরে বলুন না সুবহান বাপজি আমার সোনা মানিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী পাঠিয়ে দিলেন সঙ্গে একজন আহা নবী আমার উটের উপরে উঠেছেন যাচ্ছেন শাম দেশে পৌঁছিয়েছেন বাবাজি আমার সোনা মানিক কিতাবে বাবা দুই রকম ভাবে বর্ণনা এসেছে সামদেশের কথা লেখা আছে বাবা আমার সিরিয়ার কথা লেখা আছে যখন যাই এখন বাবা আমার সকল কাফেলা সহ নিয়ে এক জায়গাতে গাছের নিচে বসে আছে সবাই নবী আমার পিছনে দাসীর সঙ্গে পিছনে আসছে গাছের ছায়া সব তাদের কাছে বাবা আমার নবী আমার যেই না নিকটে গেছে সঙ্গে সঙ্গে গাছের ডাল ঝুঁকে গিয়ে আমার নবীকে ছায়া প্রদান করেছে বহাইরা রাহিব দূর থেকে দেখতেছে আহারে ওই জায়গাতে নবী ছাড়া কেউ বসতে পারে না ওই পাথরে অন্য কেউ বসতে পারে না ঈসা নবী বসেছিলেন মুসা নবী বসেছেন আর যিনি বসবেন তার নাম হবে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহাইরা রাহিব সোনা মানিক আমার সকল কাফেলাকে দাওয়াত দিয়েছে ওগো আমার সোনা মানিক বহাইরা রাহিব আপনার কিনা ডাক দিয়েছেন দাসীকে দাসী আবার চলে যাও মনে করেন একটা গির্জা গির্জা সেই গির্জাতে দাসীকে ডাক দেওয়া হয়েছে গেছেন গিয়ে বলছেন মা তোমার বাড়ি মক্কায় তো তৌরাতে তুমি যে নবীর সঙ্গে আসবে তোমার নামটাও তৌরাতে লেখা আছে জোরে বলে তোমার নাম অমুক না আপনি জানলেন কেমন করে তোমার সঙ্গে যে আছে সে মোহাম্মদ না তা আপনি জানলেন কেমন করে বলছি কি জানবো তোরাতেই তো লেখা রয়েছে জোরে বলে বাবা মাগো তুমি ওই ছেলেটাকে একটু আমার কাছে আনতে পারবে কেন আনতে পারবো না আব্বাজি আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেছিলেন আমার মুস্তাফা যখন উযু বানাবে খেয়াল রাখবে গোসল করবে খেয়াল রাখবে পেশাব মোবারাকা পায়খানা মোবারাকা করবে খেয়াল রাখবে সব সময় খেয়াল রাখবে শোবে খেয়াল রাখবে ব্যবসাতে খেয়াল রাখবে মালমাত্তার হিসাব তোমার নিতে হবে না তোমার হিসাব মুস্তাফার হিসাব কিভাবে চলছে কিভাবে বলছে কিভাবে আছে কি ত্রুটি তার এটাই তুমি দেখবে অন্য কোন তোমার দায়িত্ব নয় বাবাজি আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝিয়ে দেওয়া দাসী আমার নবী পাকের সঙ্গে যখন আপনার কিনাও ওই শাম দেশে আবার দেখা গেল বুহাইরা রাহিবের কাছে সংবাদ পেয়ে নবী পাককে নিয়ে যখন যায় বুহাইরা রাহিব ওইখানে আমার নবী পাককে দেখে চেহারা নাক নকশা মাথা মোবারাকা জুলফে মোবারাকা হাত মোবারাকা কদম মোবারাকা সব যখন মিল হয়ে যায় কলেমা পড়ে মুসলমান হয়ে যায়
এখনো নবুয়াত এলান হয়নি। আরে নবী মদিনাতুল মানওয়ারায় আসার কয়েক হাজার বছর আগে তুব্বা হুমাইরি বলে একজন বাদশা, সে তো কলেমা পড়ে ঈমান অনেক আগেই নিয়ে এসেছে, কিন্তু নবুয়াত এলানের পরে সর্বপ্রথম মুসলমানের কথা পাঁচজনের কথা আসে। দেখা গেল বাবা যখন কিনে এসেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা দেখতেছেন আকাশের এক টুকরো মেঘ আমার নবীর উপরে ছায়া দান করে আছে। ই সোনা মানিকেরা আম্মা জানের মনের ভিতরে বড় আশা, আম্মা জানের মনের ভিতরে বড় আশা। এমন সময় দাসীকে ডাক দিয়ে বলতেছেন, দাসী গো বলো না মোস্তফা কি কি রুটি তুমি দেখলে? সঙ্গে সঙ্গে বলছে আমি বলবো নাকি আমার নবী পাকের আপনার কি না নবী পাকের চলার কথা। আমার নবী পাক যখন উযু বানায় হাত থেকে নূর প্রকাশিত হয়, আমার নবী যখন কথা বলে জবান বারাকে নূর ঝরতে থাকে, আল্লাহর হাবিব যখন চোখ দিয়ে চোখ মেলে তাকায় চোখ দিয়ে নূর ঝরতে থাকে। আয় খাদিজা আল্লাহর কসম করে বলি যার কব্জাতে আমার জীবনটা বন্দি করা আছে, আমি আপনার নমক খেয়েছি বেইমানি করতেছি না, আমার নবীর তো ত্রুটির কথা কিছুই নাই, বরং তো তার মাথা থেকে পা পর্যন্ত মুজেজা হি মুজেজা। আমার নবীর সলা মুজেজা, আমার নবীর বলা মুজেজা, আমার নবীর ব্যবসা মুজেজা। খাদিজা আমার মুনি আমি আপনার কাছে বলি এরকম মানুষ জগতে আমি দ্বিতীয় দেখি নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কাছে এবার বিবাহের প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? রাসূল আমার বললেন আম্মা জান খাদিজাকে, ওগো খাদিজা শরীফ পবিত্র মানুষের বিবাহ রাস্তাঘাটে হয় না ঘরে করতে হয়, আর আমাদের দেখবেন বিয়ে হচ্ছে মোবাইলে, হ্যালো জীবন আমার গেল কেমন আছো বলো, তুমি আমার জান তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না জীবন। এখানকার ছেলেরা এরকম করে টরে না, ছেলেরা খুব ভালো, আব্বা মা কিচ্ছু জানে না, কলেজের থেকে বাড়ি আসতে গিয়ে রাস্তাতে রেজিস্ট্রি করে করতে বাড়ি, কিচ্ছু জানে না। এখানকার ছেলে মেয়েরা করে টরে না আর কি, এরা খুব ভালো। যারা পাক পবিত্র তাদের বাইরে হয় না আলোচনা, ঘরে হয়। আমার নবী বুঝাতে চাচ্ছেন, আমার একজন গার্জেন আছে তার নাম হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি বিবাহের কথা বলতে হয় তাহলে তার সঙ্গে আলোচনা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার ছেলেরা বাপ মা লাগে, বিয়ে করতে গেলে লাগে আর লাগতেছে না, মোবাইলে বিয়ে হয়ে যাচ্ছে। তাহলে এরা কতটা শরীফ পবিত্র বুঝতে পেরেছেন? যাদের আহলে পাকের সাথে প্রেম থাকবে, নবীর নূর যাদের অন্তরে থাকবে, তারা কখনো এমন করতে পারে না, তারা নবী আনা আদর্শে জীবন পরিচালনা করবে। জোরে বলেন আব্বাজি আমার শুধু নামাজ পড়তেছে আর বলতেছে আমরা বড় মুসলমান। আচ্ছা নামাজ আপনাদের কি প্রশ্ন হচ্ছিল না একটা, যে সর্বপ্রথম ফরজ কি মুসলমানের জন্য? আপনারা কি বলেছেন? নামাজ। এরকম না, আমি তখন উজুবান আছি, আমার কানে এসেছে, আমি কথাটা আবার ভেরিফাই করার জন্য বলছি, মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কি বলেছে? হ্যাঁ বলেননি, এখান থেকেই তো বলেছিলেন, কি বলেছিলেন? ইলমের কথা বলেছেন, পাগল মলবি না হলে কথা বলতে পারবে। যুবক আল্লাহ নামাজ মুসলমানকে পড়তে বলেননি, আল্লাহ নামাজ মানুষকে পড়তে বলেননি, আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে।
কারণ কোরআনে এই কথা আসেনি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আই মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো যাকাত প্রদান করো এ কথাও বলা হয়নি ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আই মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো যাকাত প্রদান করো বরং তো কোরআন মাজিদে এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নামাজ ফরজ কাদের প্রতি মুসলমানের প্রতি ইমানদার আর ইমানদারিনীর প্রতি মুসলমানের প্রতি নামাজ ফরজ না এটা আগে ভালো করে বুঝতে হবে মুসলমানের প্রতি নামাজ ফরজ না দেখেন কি হচ্ছে নামাজে গিয়ে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ইবাদত জানো চুরি তোমার পেশা সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হলো না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদেতে আজান দিলে সবার আগে যাও নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এখানকার লোকের নাম না এরা সুদের টাকা টাকা খায় তাই না এরা সত্যি না ও যুব আর একটু বলবো নামাজ নামাজ পড়তে গেছে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজ পড়ছে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হলো না রে তোর নামাজের নিলি না খবর মশা যদি মারে কামড় তা আগে মশা মেরিলে রুকু সেজদা করে ওটা আমি বড় নামাজি না নামাজ দেখবে মাওলা পাকের দিকে দেখো জিহাদের মাঠে তীর ঢুকে গেছে পায় তীরটা বার করতে যায় চিৎকার মেরে কাঁদে আমার নবী বলেন আমার আলীর তীরে হাত দেবে না আলী যখন নামাজ পড়তে গেলেন মাওলা পাক যখন নামাজ পড়তে গেলেন নবী আমার অর্ডার দিলেন তীর বার করো তীরটা এবার টেনে বার করা হয় পায়ের গোস্ত ছুঁয়ে বার হয়ে আসে রক্ত প্রবাহিত হয় হাজরাতে মাওলা পাক আহা উহু করলেন না তার মানে হলো নামাজে আল্লাহর সঙ্গে তার বান্দার মিলন হয় বাবা গো আত্মার সঙ্গে স্রষ্টার আলিঙ্গনের নাম হলো নামাজ আসলা তুমি রাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ তুমি কেমন নামাজ পড়ো নামাজ পড়ো সুদ খাও নামাজ পড়ো মিথ্যা বলো নামাজ পড়ো চুরি করো এরকম নামাজি নাই মনে হয় হুজুর এখানকার নামাজিরা খুব ভালো ইমাম সাহেব তো কুরবানি পরে এসছেন না কুরবানির আগে তাহলে বুঝতেই পারছেন এ সাগর বাড়ের লোক আজ ভেবেছে কোন মলবি আনলাম রে বাবা মনে করিলাম আমার গা পক্ষে গিয়ে যাবে তো আমাদের পক্ষে তো গাওয়া দূরের কথা আমার গিয়ে তো শেষ করি গেল না এখানকার লোকের কথা আমি একদম বলিনি এরা সব ভালো না হলে এত বড় কাজ করতে পারে আব্বাজি আমার সোনা মানিকের ইলম শিক্ষা করা ফরজ সব মানুষের জন্য শুধু মুসলমানের না জ্ঞান অর্জন করা ফরজ শুধু মুসলমানের আব্বাজি আমার সোনা মানিকের আপনি যদি বলেন আমরাই শুধু মুসলমান অন্য ধর্মের মানুষ জ্ঞান অর্জন করবে না তাহা নয় সব রুহু দুনিয়ায় যখন আসে মুসলমান হয়ে আসে তার জন্মগত স্বভাবগত সে কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ জৈন কেউ বৌদ্ধ কেউ ইসাই কেউ ডোম কেউ ডোকলা বিভিন্ন নামে পরিচয় হয় কিন্তু দুনিয়ায় যখন আসে সব মুসলমান হয়ে আসে তুমি মনে করেছ তোমার গুপ্ত অঙ্গের চামড়া কেটে দিলেই মুসলমান হয় না রে বাবা না দিল থেকে নবীকে মেনে নেওয়া আল্লাহকে এক বলে মেনে নেওয়া সেই হলো ইমানদার জোরে বলুন সুবহান
যতই তুমি গুপ্ত অঙ্গের আগা কাটো না কেন, যদি তোমার অন্তরের ভিতরে অন্তরের ভিতরে আহলে পাক ও নবীর মহব্বত না থাকে, তুমি মুমিন নয়, তোমার প্রতি নামাজ ফরজ নয়, ইলম শিক্ষা করাও ফরজ। কথা বোঝা যাচ্ছে? আব্বাসি আমার, এখন ইলম যদি শিক্ষা করা ফরজ হয় কতটা শিখবো? জোয়ারা তিলিল কোরআনা তরতিলা, কোরআন মাজিদকে তাসবিহ সহকারে পড়া এবং হারাম হালালকে বেছে বুঝে চলা, এটাই শিক্ষা করা ফরজ। হাফেজ হওয়া ফরজ নয়, আলেম হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, মুহাদ্দিস হওয়া ফরজ নয়, কোরআন মাজিদকে তরতিল সহকারে তেলাওয়াত করতে শেখা, হারাম হালালকে বোঝা, এতটা জ্ঞান অর্জন করা প্রত্যেক নর এবং নারী জন্য ফরজ। তুমি গান জানো, দোয়া কুনুত জানো না? এখন যদি আমি এই শ্রোতা আছে জিজ্ঞাসা করি, তো একশার মধ্যে 80% লোক বলি হুজুর আমি দোয়া কুনুত জানি না, বলবে না? আমি ভুল বলতেছি? তো দোয়ায়ে কুনুত যদি আপনি না জানেন, তা আপনার বিতরিত হয় না। আর এশার ফরজ নামাজ সঠিক করতে গেলে ওয়াজিবকে প্রাধান্য দেওয়া হয়েছে, আপনি তো তাই করলেন। আব্বাজি আমার সোনা মানি, আমি যদি গভীরে নেমে মারেফাতের কথা বলি, তা বলবে মাওলানা কি বললো বুঝলাম না, তো উলো বনে মুক্ত ছড়িয়ে লাভ নাই। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই শ্রোতাদের মাঝে দরবার শরীফ টিভি।